আমাদের কিছু ঔষধ আছে, এই বিষয়গুলো চলতেই থাকবে, এগুলো রোধ করা বড় কঠিন, যার জন্য বেশ ভালো ভালো ওষুধ আছে, এই ওষুধগুলো দেওয়াতে অনেকটা উপকার হয়। আমার বইয়ের সূত্রটা হলো এরকম, এখানে 100 না, যদি কেউ 100% শুক্রতারল্য, ধাতু দুর্বল্য, দজবঙ্গ, মানে বিভিন্ন নাম যা আছে সব ভালো করার জন্য 100% যদি করতে চান, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি যে 10%, এই 10% হলো সাধারণ জ্ঞান, আপনাকে সাধারণ জ্ঞানে জ্ঞানী হইতে হবে। যেমন বিয়ে করার পরের দিনই বউরে বললো আদর করে যে আমি তো হস্তমিথুন অনেক করছি, তোমার সাথে তখন কম কম পাবো, তুমি একটু ছাড় দিও আমারে, এর বলে অনেক পোলাপান বলে যে মইরে যেতে চাইছিলাম, স্বপ্নদোষ হয়েছে, বাপ মা ওষুধ খাওয়াইছে, তারা আর বিয়া করার জন্য স্বপ্নদোষটা বন্ধ করার জন্য অনেক পোলাপানে বলে এটা। এখন এর তো জ্ঞান নাই, এর তো সাধারণ জ্ঞান দরকার। ওই দিন রাত্রে যে বলতে হবে যে আমি তো বাঘ, আমি তো কোনো দিনও কিছু হয় নাই, চুপ থাকলে তো সমস্যা নাই, কিন্তু এই দিন এই জ্ঞানগুলো করে দেয়। হ্যাঁ, আগে তো অনেকটা লম্বা ছিল, এখন ছোট হয়ে গেছে, বলেন তো মহিলার মনটা কি নষ্ট করতেছে। এগুলো সাধারণ জ্ঞান, এই জ্ঞান যদি না থাকে সে ভালো হবে না 100%। ওই জন্য এরকম অনেকগুলো টপিকস দেওয়া আছে, এগুলো সাধারণ জ্ঞানের আওতায়। যদি এই টপিকসগুলো তার সম্পূর্ণ হয়ে যায় সে 10 পেয়ে গেল। আর এই 30, এটা হলো খাদ্য। আপনি যতই তো সাধারণ জ্ঞান জানেন, শরীরের ভিতরে যদি পুষ্টি না থাকে তাহলে এই উপাদানগুলো হবে না, কারণ আপনার ভিতর যে শুক্রাণুগুলো আছে, শুক্রাণুর ভিতরে একটা করে মাইটোকন্ডিয়া আছে, এই মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস, এই কোষের শক্তিগর। এই শুক্রাণুগুলো তৈরি হইতে আপনার প্রচুর পরিমাণে সুগার লাগবে, গ্লুকোজ লাগবে, সুক্রোজ লাগবে, খাবারের অনেক উপাদান লাগবে। যে খাবারগুলো আমরা সাধারণত বলি ব্রেনের একটা খাবার, গ্লাইকোপ্রোটিন জাতীয় খাবার, ব্রেনের ওই যে আমরা পিটুইটারি গ্ল্যান্ড না, গ্ল্যান্ডের খাবার হলো গ্লাইকোপ্রোটিন। এই প্রোটিন সমৃদ্ধ খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার কি দানাদার খাবার, ছোলা, বাদাম, খেজুর, কিশমিশ, আঙ্গুর, টমেটো, সব দানাদার, মানে শুক্রাণুর মতোই, শুক্রাণু সদৃশ খাবার, অন্ডকোষ সদৃশ খাবার। এই খাবারগুলো আপনার যখন বেশি বেশি খাবেন তখন আপনার মাথা সুস্থ থাকবে, গ্লাইকোপ্রোটিন হবে, শরীরে পুষ্টি পাবে, আর পুষ্টি হলে আপনার এটা স্বাভাবিক থাকবে। যখন এই খাবারগুলো খাইলেন আরও 30 পেয়ে গেলেন, তাইলে হলো 40। এই 40 পাওয়ার সাথে যখন এই খাবারগুলো খাইছেন, এখন আপনার হার্ট আছে, লিভার আছে, কিডনি আছে, ব্রেন আছে, এই বিভিন্ন জায়গায় খাবারের উপাদানগুলো পৌঁছে দিতে হবে না। খাবারগুলো খাইলেন তো স্টমাকে নিয়েছেন, স্টমাকে নিয়ে এটা সরছে, কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে ওই ওর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনাকে করতে হবে এক্সারসাইজ, ব্যায়াম, হার্ট পরিশ্রম, এবং এর সাথে প্রাকৃতিক যত বাতাস, সূর্যের আলো, এগুলো গায়ে লাগাইতে হবে, হার্ট পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে, যে কোনো ধরনের ব্যায়াম, আপনি জিমনেশিয়ামে যেয়ে করেন, বাসায় বসে ইয়োগা করেন, যা দড়ি লাভ খেলেন, পরিশ্রম করেন, পরিশ্রম করতে হবে। এই ব্যায়ামগুলো যখন করলেন আপনার সঠিক খাদ্যটা সঠিক অর্গান অর্গানে পৌঁছে গেল, এখন 70% হয়ে গেছেন, তারপর আপনার কাছে অসুবিধা আছে, যেগুলো রোগ হয়ে গেছেন, একজনের কাছে সহবাস করছেন, অবৈধ সহবাস, এইচআইভি হয়ে গেছে, আপনার গনোরিয়া হয়ে গেছে, সিফিলিস হয়ে গেছে, এই যে মনে দুর্বল হয়ে গেছে, নার্ভ দুর্বল হয়ে গেছে, এগুলোর জন্য মেডিসিন। এখন যদি কোনো বিজ্ঞানী, কোনো হোমিওপ্যাথি ডাক্তার কিংবা কোনো লোক বলে যে আমি ওষুধ দিয়ে 100% ভালো করবো, তাদের সাথে চ্যালেঞ্জ থাকলে কোনো দিন সম্ভব না, কোনো দিন সম্ভব না। যে বলেন যে কেন সম্ভব না, যৌন দিক দিয়ে আমরা একটু পারফেক্ট, যৌন বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের ভিতর টপ টের অবস্থানে আছি, যৌন বিষয়গুলো নিয়ে, বুঝেন নাই, যৌন বিষয়গুলো কে জন্য টপ টের অবস্থানে আছি, আমরা এগুলো নিয়ে চর্চা করি, এগুলো নিয়ে আলোচনা করা হয়, ফ্যামিলিগত আলোচনা করা হয়, বড়রা ছোটদের আলোচনা করে যে এটা নষ্ট করা যাবে না, এটা ধরে রাখতে হবে, এটা আল্লাহর আমানত, এটা যদি নষ্ট করো তুমি জগৎ থেকে বিতাড়িত হয়ে যাওয়া, দূরে সরে যাওয়া, অনেক চিন্তা যুক্ত হয়ে যাওয়া, তুমি ধ্বংস হয়ে যাওয়া, ছোটোর থেকেই বলা হয়। আমার ছেলেরা যে বড় হয়েছে টপিক দিতে শুরু করে দিয়েছি, প্যাট নিজ দিক দিয়ে শুতে পারবে না, সুযোগেন এভাবে নুনো মধ্যে চাপ লাগবে, এভাবে শুতে চোখেন, হ্যাঁ এই হাত দেওয়া যাবে না বেশি, ওইদিকে তাকানো যাবে না বেশি, হ্যাঁ এখন থেকেই যারা বড় হয়েছে আমার ছেলেরা যে 12 বছর হয়ে গেছে বলতেছি যে এইভাবে শোয়া যাবে না। তারপর আরেকটু যখন আসবে আসবে তখন বলো এটা কিন্তু কখনো যেতে না বের হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, এগুলো খুব খেয়াল রাখবা, আর কাজে এমন ব্যস্ত দিদি যে হ্যাঁ এই বিপরীত লিঙ্গের দিকে যে একটা শব্দ আছে
যদি তাকাই ভালো হয় আর ওকে ম্যানেজ করতে পারবেন না। একবার যদি হয়ে গেল, হওয়ার আগে একে ব্যস্ত দিতে হবে, এত তারপরেও সময় মতোই বিয়ে করে দিতে হবে, সময় মতোই। ব্যস্ত দিলেও থাকবে না, কারণ এটা আল্লাহর কুদরত, এইখানে নিয়ে এই খেলা তার, এটা দিয়েই তো খেলা, ওই জন্য বিয়ে করে দিতে হবে। কিন্তু আগের থেকে আপনার টপিক দিতে হবে, যেভাবে থাকো যে আমরা ওই টপিকগুলো পাইছি, বিয়ে করে ফেলাও, তারপরে এটা দূরে রাখতে হবে, নষ্ট করে ফেলানো যাবে না, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখন যাদের এটা নষ্ট হয়ে যেতেছে, তাদের ওষুধ দ্বারা 100% কোনো দিন সম্ভব না, যারা বলবে তারাই দুর্বল, লাভ তো হবে না। এখন হ্যাঁ, 30%, এই 30% ওষুধের আছে, এই 30% বিনিময়ে ওষুধ বলতেছে আপনাদের। আর এই খাবার দাবার আপনি যে আমাদের এই যে বই আছে, আর একটা বেরোলে নেবেন, এই মাসেও বের হতে পারে, ওই বইয়ের ভিতরে এই খাবার দাবার সব আছে, ব্যায়াম আছে, ব্যায়ামও দিয়েছি, ব্যায়াম বেশ ব্যায়াম দিছি, এমন ব্যায়াম দেওয়া হয়েছে কিচ্ছু করার নাই। আলী রাদিয়াল আনহুরে ব্যায়াম করাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বীর তৈরি করছে যে ওই সময় কুস্তি লড়ছে, যে সে সবচেয়ে বেশি কুস্তিগির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কুস্তিগির, সবচেয়ে বিশ্বের ভিতর সেরা যে কুস্তিগির, ওকে একবার ধরছে ফেলছে, আমি বাস হয়েছি না, আমি তৈরি হই নাই, বলছে আবার তৈরি হও। তার মানে ওইটা অনেকে অনেকে এমন ভাবে মনে করে যে ওইটা আল্লাহর কুদরত, শুধু রাসুলের জন্য পারফেক্ট না, উম্মতের দেখানোর জন্য হয়েছে যে এই পথে চলতে গেলে তোমরা এরকম হবা, ওইটা করে আমাদের এটা ছোট করে দেওয়া হয়, অনেকে ছোট করে দেয় যে এটা রাসুলের জন্য শুধু খাস ছিল, কিন্তু এটা বলে ছোট করা হয়, এটা তা না, রাসুলের জন্য খাস থাকলে এইভাবে উদাহরণ হিসেবে দেখাইতো না, উম্মতরা এগুলো ধরে রাখবে, এরকম বীর হবে, মুসলিম জাতির এরকম বীর, এরকম শক্তিশালী, এটা দেখানোর জন্য এরা আসছে। আলী রাদিয়াল আনহু করলো কেন, আলী রাদিয়াল আনহু মল্লযুদ্ধে ওর সমবয়সী যারা ছিল সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা, তো এগুলো বল্লম চালানো, তীর চালানো, এবং তো আমাদের কিছু হাদিসও আছে, যারা তীরবিদ্যা একবার শিখলো এবং যারা ভুলে গেল তারা উম্মত না, তীরবিদ্যা যদি কেউ শিখে ভোলা যাবে না। তারপরে এত গুরুত্ব দিছে ঘোড়ার দৌড়, বল্লম চালানো, শরীরচর্চার একটা অংশ, শরীরচর্চার একটা অংশ, আপনি যে কোনো যে ঘোড়ার দৌড় করতে চান, দৌড় করতে হবে না আপনাকে, বললাম চালানো, আপনি একটা বললাম তুললে দেন তো এখনই সিরে যাবে দিকে, আগের তে ট্রাই করতে হবে, শরীর জাগাতে হবে, পরে সে করতে পারবেন। এগুলো ইসলামের একটা অঙ্গ, বিশাল বড় শরীর ধরে রাখা। তো এই তথ্যগুলো আমি ওই ব্যায়ামের জায়গা নিয়ে আসছি, অন্যতে অনেক সমালোচনা হয়ে যায়, অনেক সমালোচনা হয়ে যায় যে ব্যায়ামগুলো ইসলামের না, অথচ ব্যায়ামগুলো ইসলামের, শরীর গঠন রাখার জন্য, শরীর শক্তিশালী করার জন্য আপনি যে মাধ্যম অবলম্বন করেন, এগুলো ইসলামের, তো ইসলাম থেকে এগুলো আসছে। আমি বসছি, বেশ কয়েকজনের সাথে বসছি, বসার বলছি না অসুবিধা নেই, যাই হোক, আমাদের এই তারেক জামিল সাহেব হুজুর যে আছে, সে তো ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখছেন, একটা ভিডিও দেখেন নাই, ইদানিং পাকিস্তানের তারেক জামিল আছে না, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওটা সাধারণ মানুষ বুঝবেন না, বুঝবে না, ধরেন এই হাতে ধরেন 10 কেজি 10 কেজি নিয়ে সারতেছে, আপনি আমি হঠাৎ করে যদি 10 কেজি নিয়ে সারি দিলে টান লেগে এখন স্ট্রোক, তার মানে 10 কেজি করে কমপক্ষে 1-2-3 বছর ধরে ব্যায়াম করে, সে তার একটা পা দিয়া ঠেলতেছে, পা দিয়ে যে ঠেলতেছে এটা আপনি যে এখন ঠেলা দিলে আপনার মেরুদণ্ড এখন ভেঙে যাবে, কঠিন কঠিন কয়েকটা ব্যায়াম ছেড়ে দিছে, ছেড়েছে মানে সে ব্যায়াম করে এবং গুরুত্বপূর্ণ ব্যায়াম করে, পায়ের যারা চারা এটা আপনি এখন যে হঠাৎ করে চারেন শেষ, মেরুদণ্ড ভেঙে যাবে, তার মানে সে অনেকদিন ধরে করে, এটা বুঝাচ্ছে, এই যে একটা এইভাবে তুলতেছে 20 কেজি 20 কেজি মনে হয়, এটা তুলতে পারবেন না, 5 কেজি তুলতে গেলেই তো শেষ, তা ওইখানে কয়েকবার তুলছে দেখাচ্ছে, তার মানে সে করে ব্যায়াম। হ্যাঁ, যাই হোক, ওটা আমার অনেক সুবিধা হয়েছে, ওটা দেখাতে আমার কয়েকজন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হারা যায়, ব্যায়াম করবে, ব্যায়াম করার জন্য উদ্গ্রীব হয়েছে, আমি তো ব্যায়ামে বিশ্বাসী, বিশাল ব্যায়াম করি, করতে হবে। এই ছেলেদের নিয়ে সকালে গেলাম গা যে মার্শাল আর্ট করাইয়া, পরে আইসে নাস্তা রাস্তা করে করতেই হবে, করবে, সমস্যা কি, একটা সুযোগ আছে আমাদের। যাই হোক, এই ব্যায়াম করলে পরবর্তীতে আপনার শরীরগুলা সঠিক জায়গায় খাবারগুলো পচে গেলো।